হাই ফ্রেন্ডস আপনারা দেখছেন ইন্টারনেট সফটেক ইউটিউব চ্যানেল আমার এই ইউটিউব চ্যানেলেই আপনাকে স্বাগত তো বন্ধুরা আজকে আমরা আলোচনা করবো আপনার যে কোনো প্রতিষ্ঠানকে সেটা ব্যবসা প্রতিষ্ঠানই হোক বা অফিসই হোক যাই হোক না কেন আপনার যে কোনো প্রতিষ্ঠানকে কীভাবে গুগল ম্যাপে আপনারা অ্যাড করবেন তা সেই বিষয়ে আজকে আলোচনা করবো তা বন্ধুদের একটা রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটি পুরোপুরি দেখতে থাকুন এবং গুগল ম্যাপে আপনার যে প্রতিষ্ঠান সে ব্যবসা প্রতিষ্ঠানই হোক আর যাই হোক সেটা কিভাবে অ্যাড করবেন গুগল ম্যাপে যাতে সবাই দেখতে পায় যে আপনার প্রতিষ্ঠানটা এই জায়গাটায় অবস্থিত সেই প্রসেসটা আপনাদের আজকে দেখাবো তো চলুন বন্ধুরা শুরু করা যাক তো বন্ধুদের ফার্স্টে রিকোয়েস্ট করবো আপনার যে অ্যান্ড্রয়েড স্মার্টফোন আছে সেই স্মার্টফোন থেকে গুগল ম্যাপের যে অ্যাপসটি আছে সেই অ্যাপসটি ওপেন করবেন মানে গুগল ম্যাপটি ওপেন করবেন ঠিক আছে আচ্ছা ম্যাপটি দেখুন ওপেন হয়েছে আচ্ছা আচ্ছা ওপেন হওয়ার পর দেখুন বাঁদিকে একবার ওপরে দেখুন থ্রি লাইন্স যে মেনু আছে সেই মেনুতে আপনারা ক্লিক করবেন ঠিক আছে আচ্ছা ক্লিক করার পর দেখুন নিচে একটা অপশান আছে অ্যাড এ মিসিং প্লেস অ্যাড এ মিসিং প্লেস ঠিক আছে এটাতে ক্লিক করবেন মানে এখান থেকে আমরা যে কোনো প্রতিষ্ঠানকে আপনারা অ্যাড করতে পারবেন মানে গুগল ম্যাপে অ্যাড করতে পারবেন ঠিক আছে আচ্ছা অ্যাড এ প্লেস এবার আপনার যে প্লেসের নেমটি দেবেন আপনার প্রতিষ্ঠানের নেম বা অফিসিয়াল যে নেম আছে সেই নামটা এখানে এন্ট্রি করবেন ঠিক আছে আমি যেমন একটা সাপোজ এন্ট্রি করলাম আচ্ছা আপনার যে ক্যাটাগরি ক্যাটাগরিটাকে আপনাদের সিলেক্ট করতে হবে আপনার বিজনেস বা অফিসিয়াল যে সেন্টারে সেন্টারটি আপনারা গুগল ম্যাপের ট্যাগ বা অ্যাড করতে চাইছেন সেই প্রতিষ্ঠানটি আপনার ক্যাটাগরি যেটা আছে সেই ক্যাটাগরিটা দিতে হবে ঠিক আছে এখানে সেটা সিলেক্ট করে নেবেন ইন্টারনেট ক্যাপ যেহেতু আমার সিএসসি সেন্টারে আমি এটা অ্যাড করতে চাইছি আচ্ছা এবার আপনারা আপডেট লোকেশন ম্যাপ ঠিক আছে এটাই ক্লিক করবেন আচ্ছা আপনার যে লোকেশন অ্যাকোয়েট সেটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর ওকে করবেন ঠিক আছে ডান দিকে একবার উপরে দেখুন ওকে যে অপশানটা আছে সেটাতে ক্লিক করবেন ঠিক আছে আচ্ছা অ্যাড এ প্লেস যেটা আছে ওই দেখুন এটাতে এবার আপনাদের ক্লিক করতে হবে অ্যাট মোবাইল নাম্বার যেটা আছে মোবাইল নাম্বারটা দেবেন সাপোজ আমি একটা মোবাইল নাম্বার দিচ্ছি আচ্ছা ওয়েবসাইট যদি আপনার থাকে ওয়েবসাইটটি দিয়ে দিয়ে দেবেন আমার ওয়েবসাইট নেই আমি মোবাইল নাম্বারটা দিলাম ঠিক আছে আচ্ছা এবার আপনারা সেন্ড করবেন আচ্ছা আরও যদি অ্যাড করতে চান তাহলে এখানে কন্ট্রিবিউট মোড় করবেন এই অপশানে ক্লিক করে আপনারা আরও প্লেস অ্যাড করতে পারবেন আচ্ছা আমি এটা কেটে দিলাম আমি যেহেতু এখন অ্যাড করতে আর চাইছি না আচ্ছা এবার প্লেসটা আপনি যে প্লেসটা অ্যাড করলেন বা আমি যে প্লেসটা অ্যাড করলাম এখন সেটা অ্যাপ্রুভ হলো কিনা সেটা আমাকে দেখতে হবে এখন আচ্ছা সেটা দেখার জন্য আপনার থ্রি লাইন্স যে মেনু আছে সে মেনুতে আবার ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন তিন নম্বর অপশানটাই যাবেন ঠিক আছে ইওর কনস কন্ট্রিবিউশন ইওর কন্ট্রিবিউশনে আপনারা ক্লিক করবেন ঠিক আছে আচ্ছা এটা ক্লিক করে আপনারা দেখে নিতে পারবেন ওটা পেন্ডিং আছে না অ্যাপ্রুভ হলো সেটা দেখে নেবেন আচ্ছা এটা এখন দেখুন এই এডিটে যাবেন এডিটে গিয়ে এখান থেকে দেখে নেবেন কমন সার্ভিস সেন্টার দেখুন এখন পেন্ডিং আছে এটা অ্যাপ্রুভ হলে আপনার গুগল ম্যাপে সবাই দেখতে পাবে এটা মানে গুগল ম্যাপে ফাইনালি এটা অ্যাড হয়ে যাবে আর আপনারা সব সবসময় মানে অরিজিনাল যে প্লেস সেটা দেওয়ার চেষ্টা করবেন চেষ্টা করবেন ঠিক আছে নাহলে অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা কম থাকবে সবসময় অরিজিনাল প্লেসটা দেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে গুগল ম্যাপ একটা বিশ্বস্ত জায়গা যেখানে ভুল ভাল প্লেস অ্যাড কখনোই করবেন না আপনার যেটা অরিজিনাল প্লেস সেটাই অ্যাড করবেন ঠিক আছে আচ্ছা এখন দেখুন পেন্ডিং দেখাচ্ছে এটা অ্যাপ্রুভ হয়ে গেলে এখানে অ্যাপ্রুভ দেখিয়ে দেবে অ্যাপ্রুভ দেখিয়ে দেওয়ার পর আপনারা মানে সমস্ত যারা দেখতে চাইছে যে মানে গুগল ম্যাপে আপনার লোকেশন যে অরিজিনাল যে আপনার প্রতিষ্ঠানের লোকেশন সেটা সবাই দেখতে পাবে তো বন্ধুরা আশা করছে আপনারা এই জিনিসটা শিখতে পারলেন যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন এবং কোনো যদি কমেন্টস থাকে আমাকে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্ট করবেন আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব এবং আমার চ্যানেলে নিয়মিত ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা